press the bell icon on the YouTube app and never miss another update. একজন দর্শক আছেন আমাদের সাথে। জি বলুন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আমি আব্দুর রশিদ বলছি। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুর রশিদ বলছি ঢাকা থেকে। জি, আচ্ছা প্রশ্নটা বলুন। আমি যদি শুয়ে থাকার পরে হাঁটুর নিচে পাটা যদি সোজা করি, সোজা করলে পাটা পিছন সাইড মাসেলটা ব্যথা হওয়ার প্রচন্ড পরিমাণে, মানে চাপ দিয়ে রক্ষা করা যায় না। পরে অনেকক্ষণ মালিশ টালিশ করার পরে একটু ব্যথাটা নর্মাল হয়। এটা কখন আপনার, মানে এটা মানে শুয়ে থাকার কোন সময়টা হয়, সকালে বা দুপুর যে কোনো সময়, এরকম কোন টাইম আছে কিনা? জি, সকালবেলা হয়। সকালবেলা হয়, সব সময় হয় না, মাঝে মাঝে হঠাৎ করে? মাঝে মাঝে হয়তো এক এক মাস, দেড় মাস বা অন্য কোন রোগ আছে কিনা, ডায়াবেটিস, প্রেসার অথবা অন্য কোন ওষুধ খায় কিনা, এটার সঙ্গে সম্পৃক্ত আর কি? আমার ডায়াবেটিস নাই, প্রেসার আছে 150/90। আচ্ছা, এই সমস্ত ওকে আমরা বুঝতে পেরেছি। এই সমস্ত রোগীদের সাধারণত দেখা যায় যে তাদের ইউরিক অ্যাসিড লেভেল বাড়তি থাকতে পারে। এটা ইউরিক অ্যাসিড লেভেল বাড়তে থাকতে পারে, ডিসলিপিডিমিয়া থাকতে পারে, মানে কোলেস্ট্রলটা, অ্যাবনর্মাল কোলেস্ট্রল বেশি থাকতে পারে তাদের বডিতে, তার যার ফলে হয় কি মাসেল কন্ট্রাক্ট করতে পারে এই ইয়াতে। তারপরে ওই যদি ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে, তার আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করে তার একটু ইউরিক অ্যাসিড লেভেল এবং তার ডিসলিপিডিমিয়া আছে কিনা এটা দেখে তার পরামর্শ নেওয়া উচিত। আমার মনে হয় যে উনি একটা নিকটতম কোনো ডাক্তারের কাছে বা বিশেষজ্ঞের কাছে গিয়ে এটা পরামর্শ নেওয়াটা ভালো হবে। আরেকটা হতে পারে স্যার, যেটা আমরা প্রায় দেখি যে আমরা মেকানিক্যাল বলছি, যেমন জি প্রফেশনাল হ্যাজার্ড, যেমন ম্যাডাম বলছিল যে মহিলারা বসে বসে কাজ করে, তার থেকে হয় বেশি অনেক সমস্যা। আর ওনার ক্ষেত্রে আমার যেটা মনে হয় স্যার, অনেক সময় শুয়ার বিছনা যদি মানে সমস্যা থাকে, উঁচু নিচু থাকে, তখন কিন্তু যদি রাতে শুয়ে থাকে অনেক সময় উঁচু নিচু বিছনার কারণে কিন্তু ব্যাকে বিভিন্ন প্রবলেম হয়, তা থেকে কিন্তু মাসেল পুল করতে পারে, সায়াটিক নার্ভে কম্প্রেশন হলে অথবা ইটসেলফ মাসেলেরও অনেক সময় শর্ট হয়ে ব্যথা। আমি ওনার সাথে একমত, আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে ওনার এটা মাসেল ক্র্যাম্প, মাসেল ক্র্যাম্প, এবং মাসেল ক্র্যাম্পটা নানা রকম আছে, তার মধ্যে একটা হলো বলা হয় যে নকটার্নাল ক্র্যাম্প, যেটা খুব এক্স্যাক্টলি কারণ জানা নাই যে কেন হচ্ছে। প্রতিকারটা আমরা কিন্তু, প্রতিকারটা হচ্ছে যে প্রথমে কিছু এক্সারসাইজ আছে যেগুলো পায়ের সার্কুলেশন ইমপ্রুভ করে, যদি কোনো অ্যাডভার্স মেকানিক্যাল ফ্যাক্টর থেকে থাকে তাহলে সেটাকে কারেক্ট করা, আর কিছু ওষুধও আছে, যেমন আমরা রোপেনিরল দেই অনেক সময় নকটার্নাল ক্র্যাম্পটা বন্ধ হওয়ার জন্য। তো এটা স্যার যেটা বললেন এটাই আমি একমত, যে উনি একজন কাউকে দেখালে উনি ওনার কারণটা বের করে সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারবেন। স্যার, আপনি এটাকে বলেন যে ইউরিক অ্যাসিড বেড়ে যায় কোনো, ইউরিক অ্যাসিড স্যার অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে এই খাবারটা খেলে বেড়ে যেতে পারে, এটা খুব একটা ভালো প্রশ্ন করেছেন। ইউরিক অ্যাসিড এমন একটা জিনিস, এর সোর্স কিন্তু বিভিন্ন খাবার থেকে, বিশেষ করে আমরা একটা 3D বলি, একটা হলো ডায়েট, আর একটা হলো ড্রাগ ওষুধ থেকে, আর একটা ডিজিজ থেকে। ডায়েটের মধ্যে হলো যে সমস্ত ডায়েট আমাদের খাদ্য, আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্য খাচ্ছি, এর মধ্যেও দেখা যাচ্ছে যে ইউরিক অ্যাসিড বেশি থাকে। যেমন তার মধ্যে হলো প্রোটিন, যেমন গরুর মাংস, মগজ, তারপরে কলিজা, তার এর মধ্যে আছে যেমন ওই মুরগির গিলিয়া বলে যে গুদ্দা, এগুলাতে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড। তারপরে বিভিন্ন ধরনের শিম, বীজ আলাস, যে সমস্ত বীজ, এটা প্রত্যেকটাতেই ইউরিক অ্যাসিড লেভেল সমৃদ্ধ, এগুলো আমরা সবসময় অ্যাভয়েড করব। তাছাড়াও আমরা কিছু কিছু ঔষধ যারা খায় অনেকদিন ধরে, প্রেশারের ওষুধ, তারপরে ডায়াবেটিক্স, তারপরে মানে টিবির যারা আছে, টিবির ওষুধ, পাইরোজিনামাইড, ইথামবিউটাল, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে দেয়। তারপরে আছে যেমন কিছু কিছু ডিজিজ আছে, এই ডিজিজের সঙ্গে সম্পৃক্ত, যেমন ডায়াবেটিস আছে, হাইপারটেনশন,
এবং আরও কিছু কিছু ডিজিজ আছে, সেই সমস্ত ডিজিজের সঙ্গে যেমন আমরা বলি যে ওই সোরিয়াসিস, এটা স্কিনের একটা রোগ, মানে তার সঙ্গে জয়েন্টের কিছু ইনভলভ হয়, এই সোরিয়াসিসে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বেড়ে যায় এবং যার ফলে আর্থারাইটিস, গাউটি আর্থারাইটিস হয়। মানে এই কোশ্চেন একটু পরে আসছে, দর্শক আছেন একজন আমাদের সাথে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। জি আপনি প্রশ্নটি করুন। জি আমি সাড়ে চারটার কথা বলছি। দর্শক সহজটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করুন। স্যার যেখানে ছিলাম, হ্যাঁ, যেখানে ওই খাবারটা আমরা সবসময় এই লক্ষ্য রাখবো যে ইউরিক অ্যাসিড লেভেল যাতে না বাড়ে। এই খাবারের মধ্যে আবার কতগুলো ভেজিটেবল আছে, যেমন ক্যাবেজ, মানে ওই যে আমরা কফি বলি যে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণেই আছে। তারপরেও কিন্তু আমরা সবচেয়ে বারবার আমরা বলবো যে একটু এই রোগীকে সাজেশন দেবো যে আপনি ফাইবার ডায়েট খান, যে সমস্ত আঁশযুক্ত খাবারটা খাবেন, যার ফলে আঁশযুক্ত খাবার হলে কী হয়, এটা ওই অ্যাবজর্পশনে, ইউরিক অ্যাসিড অ্যাবজর্পশনে বেশি হেল্প করে এবং কিডনি দিয়ে পাস করে দেয়। এটা খুব একটা আঁশযুক্ত খাবার অবশ্যই খেতে হবে তাকে, এবং যার ইউরিক অ্যাসিড লেভেল বেশি আছে। এবং আরেকটা জিনিস হলো কি, একটু পানি, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, পানিটাও ওয়াশ আউট করে দিতে হবে। তো স্যারের সাথে আমি ইউরিক অ্যাসিডের ব্যাপারে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ইউরিক অ্যাসিড যে বেড়ে যায় রক্তে, এটাকে আমরা কিন্তু হাইপার ইউরিসেমিয়া বলি। এটা কিন্তু নিজে কোনো রোগ না, মানে যাদের ইউরিক অ্যাসিড বাড়ে তাদের কিন্তু সারা জীবনে গাউট নাও হতে পারে। ওকে, কারণ সারা যাদের ইউরিক অ্যাসিড বাড়তি লেভেল থেকে বেশি আছে, দেখা যায় যে তাদের মধ্যে মাত্র 1/3, 1/3 রোগীর জীবনে এক গাউটের অ্যাটাক হয়। তো সেই জন্য এখনকার কিছু রেকমেন্ডেশন কিন্তু মানে পাল্টাইছে স্যার, যেমন খাবার দাবারের যে খুব কঠিন রেস্ট্রিকশন, এটা কিন্তু এখন উঠায় দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা যেই খাবারগুলো বন্ধ করার কথা বলতেছি সেগুলোর আরও কিছু শরীরে উপকার আছে। যেমন ধরেন আমরা যদি শাকসবজি বন্ধ করতে পারি তাহলে পেট, হার্ট এদের জন্য সমস্যা, সিম বীজ এগুলাতে। তো এরকম ডাল, তো অনেক সময় সে রোগীরা আমাদেরকে বলে কি যে তাহলে আমরা খাবোটা কি। তো এই জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক সময় বলছে যে গাউটের যদি অ্যাটাক না হয় তাহলে কিন্তু খাবারের ক্ষেত্রে মানে রেড মিট, লাল মাংস, যেটা যেমন গরু খাসির মাংস, গরু খাসির কলিজা, তাছাড়া যা কেউ যদি অ্যালকোহল খেয়ে থাকে, বিয়ার কিংবা রেড ওয়াইন, আর যদি সামুদ্রিক মাছের মধ্যে পার্টিকুলারলি ওয়েস্টার, এগুলাই নিষেধ। আর বাকি তারা পরিমাণ মতো খেতে পারবে, কারণ ইউরিক অ্যাসিডটা যতটা আমরা খাবার থেকে পাই তার চেয়ে কিন্তু আমাদের শরীরের ভিতরেও সেল ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিড আসে। তো সেই জন্য একদম এত স্ট্রিক্ট মানে ডায়েটারি রেস্ট্রিকশনটা এখন কিছুটা মানে বিজ্ঞান আর কি ছাড় দিয়ে দিয়েছে। ওকে, ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন।